নমস্কার বন্ধুরা, পি স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন যে প্রতিদিন আমরা বিভিন্ন সংবাদপত্রের যে এডুকেশনাল নিউজগুলো সেগুলোকে আপনাদের সকলের সামনে আমি অ্যানালাইসিস করি। আজকের বিশেষ বিশেষ খবরগুলি তাহলে শুরু করা যাক। তার আগে আমি রিকোয়েস্ট করবো, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে দ্রুত শেয়ার করবেন। আজকে খবরে চোখ রাখার আগে প্রথমেই আমরা দেখে নিই যে দেশে করোনা আক্রান্তের সংখ্যা কীরকম। আজকে 24 ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা 2,59,551 জন, যেটি গতকালের তুলনায় অনেকটাই কমেছে, এবং রাজ্যে 24 ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা 19,847। অর্থাৎ এদিক দিয়েও রাজ্যের ক্ষেত্রেও করোনা আক্রান্তের সংখ্যা কমেছে। আজকের যে প্রথম খবরটা আমরা দেখব, সেখানে 99 বছরের এক মহিলাকে নিয়ে খবরটি রয়েছে। 99 বছরে করোনাকে হারালেন আরতি। অর্থাৎ কোচবিহারের একজন 99 বছরের বয়সী এক বয়স্ক মহিলা ছিলেন, যিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। গতকালকে তিনি পুরোপুরি সুস্থ উঠেছেন। তো আপনাদেরও এত হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা করোনা নিয়মবিধি মেনে চলুন। যখন এই 99 বছরের ঠাকুমা করোনাকে হারিয়ে সুস্থ হতে পারেন, তো আপনারাও অবশ্যই সম্মিলিতভাবে সকলে মিলে দেশকে করোনামুক্ত খুব শীঘ্রই গড়ে তুলতে পারবো। এর পরের যে খবরটা রয়েছে ইউজিসিকে নিয়ে, যে মিশ্র পন্থায় পঠন পাঠনে খসড়া নোট ইউজিসির। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ব্লেন্ডেড মোড বা মিশ্র পদ্ধতিতে পঠন পাঠনের উপর গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসি শুক্রবার এই বিষয়ে একটি খসড়া নোট প্রকাশ করেছে। ইউজিসির সচিব রাজনীশ জৈন জানান, পাঠ্যক্রমের 40% পর্যন্ত পড়ানো যাবে অনলাইনে, বাকি 60% অফলাইনেই পড়াতে হবে, পরীক্ষাও নিতে হবে অফলাইন মোডে। মিশ্র পদ্ধতিতে পঠন পাঠনের সমস্যা ও সম্ভাবনা খতিয়ে দেখতে ইউজিসি একটি কমিটি গঠন করেছিল। সেই কমিটির তৈরি 48 পাতার খসড়া নোটে এদিনের বিজ্ঞপ্তির সঙ্গে দেওয়া হয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট সকলের মতামত জানতে চাওয়া হয়েছে 6 জুনের মধ্যে। খসড়ে বলা হয়েছে, পড়ুয়ারা মিশ্র পদ্ধতিতে পড়ে দক্ষতা বাড়াতে পারবেন এবং আরও অনেকে বেশি তথ্য জানতে পারবেন। খসড়ে আরও বলা হয়েছে, মিশ্র মাধ্যমের পঠন পাঠনে পড়ুয়া ও শিক্ষকের মধ্যে যোগাযোগেরও অনেক বাড়ে, এই যোগাযোগ লাভবান হবে ছাত্রছাত্রীরা। জাতীয় শিক্ষানীতির উদ্দেশ্য বাস্তবায়িত করার জন্য এই খসড়া বানানো হয়েছে। খসড়ার প্রথমেই বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতির লক্ষ্য হলো পড়ুয়ারা যেন পঠন পাঠনে সবথেকে বেশি উপকৃত হন, মিশ্র পদ্ধতির পঠন পাঠনে সেই উদ্দেশ্যই সফল হবে। তারপরে যে খবরটা রয়েছে এখানে, আমাদের যে এক্সটার্নাল মিনিস্টার অর্থাৎ বিদেশমন্ত্রী জয়শঙ্করজিকে নিয়ে রয়েছেন, যে জয়শঙ্করজি টিকা চাইতে এবার আমেরিকা যাচ্ছেন। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ভেসে গিয়েছে ভারতের প্রতিষেধক কূটনীতির প্রয়াস। বিভিন্ন চিকিৎসা পণ্যের জন্য এখন আমেরিকা সহ বিভিন্ন দেশের দ্বারস্থ নয়াদিল্লি। একের পর এক সরঞ্জাম বোঝায় বিদেশি বিমান পৌঁছেছে ভারতের বিমানবন্দরে। এই পরিস্থিতিতে জো বাইডেন প্রশাসনের থেকে সাহায্যকে সুনিশ্চিত করতে আগামী রবিবার এক সপ্তাহের জন্য আমেরিকা যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন ছাড়াও রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের সঙ্গে বৈঠক করবেন তিনি। দেখা করবেন বাইডেন মন্ত্রিসভার কয়েকজন সদস্যের সঙ্গেও। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতকে অক্সিজেন প্ল্যান্ট, কনসেন্ট্রেটর, রেমডেসিভিয়ারের মতো ওষুধ, সিরাম ইনস্টিটিউটের প্রতিষেধক তৈরির কাঁচামাল যোগান দিয়েছে বাইডেন সরকার। আমেরিকার কাছে এই মুহূর্তে অ্যাস্ট্রাজেনেকো, ফাইজার, মডার্না, জনসন অ্যান্ড জনসনের প্রতিষেধকের ডোজ রয়েছে। আমেরিকার থেকে যত বেশি সম্ভব প্রতিষেধক ভারতে আনা যায় জয়শঙ্কর সেই চেষ্টা করবেন। আমেরিকার টিকা উৎপাদক সংস্থাগুলির সঙ্গে কথা বলে ভারতে তারা প্রতিষেধক উৎপাদন করতে পারে কি না সেই বিষয়েও আলোচনা হবে। তারপরে একটা ছোট্ট নিউজ রয়েছে জিএসটি নিয়ে, যে বিদেশ থেকে ব্যক্তিগত ব্যবহারের জন্য আনা অক্সিজেন কনসেন্ট্রেটের উপর যে আমদানি জিএসটি অর্থাৎ ইম্পোর্ট ট্যাক্স বসানো অসাংবিধানিক বলে রায় দিল দিল্লি হাইকোর্ট। এই বিষয়ে অর্থমন্ত্রকের বিজ্ঞপ্তিও খারিজ করে দিয়েছে আদালত। এ নিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন 75 বছর বয়সী এক ব্যক্তি। হাইকোর্ট জানিয়েছে, ব্যক্তিগত ব্যবহারের জন্য আনা কনসেন্ট্রেটের বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না। এই মর্মে সংশ্লিষ্ট ব্যক্তিকে সরকারি অধিকারের সঙ্গে মুচলেকা দিতে হবে। এরপর আইএমএফের তরফ থেকে একটি প্রতিবেদন রয়েছে, যে 5,000 কোটি চাই আইএমএফ বলছেন। তো $5,000 কোটি সামনে বছরের মাঝামাঝির মধ্যে গোটা বিশ্বের কোভিড টিকাকরণ সম্পূর্ণ করতে এই পরিমাণ অর্থ প্রয়োজন বলে জানালো আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার অর্থাৎ আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। সংস্থার বক্তব্য, এই খাতে আর্থিক বিনিয়োগ করতে এগিয়ে আসুক উন্নত দেশগুলো, বিনিময়ে খালি হাতে ফিরতে হবে না তাদের, বরং আর্থিক লাভের অঙ্ক ছবি 9 লক্ষ
কোটি ডলারের কাছাকাছি। গোটা বিষয়টি নিয়ে একটি রিপোর্ট জমা দিয়েছেন IMF-এর প্রধান অর্থনীতিবিদ গীতা গোপীনাথ এবং তার সহকর্মী রুচি আগরওয়াল। রিপোর্টে তাদের বক্তব্য একটি লক্ষ্য স্থির করা হয়েছে, তাতে 2021 সালের মধ্যে সব দেশের 40% মানুষের টিকাকরণ সম্পূর্ণ হবে, বাকি 60% টিকাকরণ শেষ করতে হবে 2022 সালের প্রথমার্ধে। সংস্থার কথায় মানুষের জীবন ও জীবিকা বাঁচানো নিশ্চিত করা দরকার, সেই সঙ্গে এটাও জানা দরকার এই অতিমারিতে দ্রুত শেষ হলে অর্থনীতির চাকা ঘুরবে। 2025 সালে বিশ্ব অর্থনীতিতে কর্মকাণ্ড বাড়বে 9 লক্ষ কোটি ডলারের কাছাকাছি। টিকাকরণে আর্থিক বিনিয়োগ করে উন্নত দেশগুলি শুধুমাত্র অতিরিক্ত কর বাবদ 1 লক্ষ কোটি ডলার আদায় করতে পারবে। এই খাতে বিনিয়োগ করলে সম্ভবত সর্বোচ্চ রিটার্ন মিলবে আগামীতে। অতিমারিতে পরিস্থিতিতে শেষ করতে একমাত্র পথ বিশ্বজুড়ে টিকাকরণ। বারবারই এই বিষয়ে জোর দিচ্ছেন বিজ্ঞানীরা, কিন্তু একই সঙ্গে দেখা দিয়েছে টিকার জন্য হাহাকার। ইসরায়েল, ব্রিটেন, আমেরিকা ছাড়া বেশিরভাগ দেশের হাতে প্রয়োজন মাফিক প্রতিষেধক নেই। আফ্রিকার কিছু দেশে টিকাকরণের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য পরিকাঠামো পর্যন্ত নেই। এই অবস্থায় গোটা পৃথিবীকে করোনার হাত থেকে বাঁচাতে বিপুল অর্থ সাহায্য প্রয়োজন, তারও একটি আনুমানিক হিসেব তুলে ধরেছে IMF। তারপর আমরা খেলার খবরে যদি চলে যাই, তো এবার যে ফিফা রয়েছে, সেই ফিফার একটা ভাবনা রয়েছে 2 বছর অন্তর বিশ্বকাপ করার। ফুটবলের বিশ্বকাপ 4 বছরের পরিবর্তে প্রত্যেক 2 বছর অন্তর করা যায় কি না তা গুরুত্ব সহকারে ভেবে দেখছে ফিফা। শুক্রবার ফুটবলের নিয়ামক সংস্থার বার্ষিক সভায় এই প্রস্তাব দেওয়া হয়। তারপরে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে পুরুষ ও মহিলা দুটি বিশ্বকাপেই 2 বছরে একবার করার কথা ভাবা হচ্ছে। সৌদি আরব ফুটবল সংস্থা এই প্রস্তাব দেয়। তারা জানায় খতিয়ে দেখা হোক 2 বছর অন্তর বিশ্বকাপ আয়োজন করলে কী রকম প্রভাব হতে পারে। মনে করা হচ্ছে করোনা অতিমারিতে বিশাল পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি সামলাতেই বিশ্বকাপ 4 বছরের পরিবর্তে 2 বছর অন্তর করার কথা ভাবা হচ্ছে। সৌদি আরব ফুটবল সংস্থার কর্তা এদিন বলেন, ফুটবলের ভবিষ্যৎ ঘিরে সংকট তৈরি হয়েছে, সেই সংকট বেড়েছে অতিমারিতে, নতুন করে খতিয়ে দেখা দরকার এই কঠিন সময়ে কীভাবে ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সবাই সৌদি আরবের প্রস্তাবের পক্ষে বেশি ভোট পড়েছে, 166 দেশ প্রস্তাবের পক্ষে সায় দেয়, 22টি দেশ বিপক্ষে ছিল। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানিন্তো প্রস্তাব খুবই বিশদে জমা দেওয়া হয়েছে, তার কথাতেও সমর্থনের সুর। ফিফা প্রধান সাংবাদিকদের জানান এই প্রস্তাব বিশদে ক্ষতি দেখা হবে। বলেন, আমি কী ভাবছি সেটা বড় কথা নয়, যাদের দায়িত্ব দেওয়া হবে পুরো বিষয়টি ক্ষতি দেখার জন্য তাদের বক্তব্যই আসল। খোলা মনে আমাদের এই গবেষণায় ঢুকতে হবে, বুঝতে হবে ফুটবলের স্বার্থে কী করা দরকার। আমরা বিশ্বকাপের মূল্য জানি, আমরা জানি বিশ্বকাপ কী রকম প্রভাব সৃষ্টি করতে পারে মানুষের মনে। 1 বছর ধরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব চলার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলছেন ইনফান্তিনো, বিশেষ করে যখন বিশ্বমাপের সব প্রতিযোগিতা চলতে থাকে। তার কথায় ফুটবল ভক্তরা বারবার বলছেন, আকর্ষণহীন ম্যাচ কমাও, আকর্ষণীয় ম্যাচ বাড়াও, যে সব নিয়ে আমাদের ভাবতেই হবে। যোগ করেছেন, সব কিছু নিয়েই আলোচনা করা হবে, বিশ্লেষণ করে দেখতে হবে, সারা বছরের ফুটবল ক্যালেন্ডারেই নানা পরিবর্তন আনার কথা ভাবছে ফিফা। এর সঙ্গে যদিও ফিফা প্রধান যোগ করেছেন, আমরা খেলার স্বার্থ ভেবেই যা করার করব, বাণিজ্যিক স্বার্থের কথা ভেবে নয়। যদিও তার এই বক্তব্যকে বিশ্বাস করবে বলে মনে হয় না, 4 বছরের বদলে 2 বছর অন্তর বিশ্বকাপ করার ভাবনা যে বাণিজ্যিক মুনাফার উদ্দেশ্যেই তাকে অস্বীকার করতে পারবে না। যদিও ইনফানিন্তোর দাবি বিশ্বকাপ বেশি হওয়া মানে লভ্যাংশ দ্বিগুণ হওয়া নয়। এবং আজকের যে লাস্ট খবরটি রয়েছে সেটা অলিম্পিক নিয়ে, অলিম্পিক্স আয়োজন নিয়ে অনর হচ্ছে IOC। টোকিও অলিম্পিক শুরু হওয়ার 9 সপ্তাহ আগেই নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অবস্থা এমনই যে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি অর্থাৎ IOC আসরে নামতে বাধ্য হলো। করোনা অতিমারির জন্য এখন এমনিতেই জাপানের চিকিৎসা ব্যবস্থা মারাত্মক চাপে, তবু শুক্রবার IOC-র তরফে আশ্বস্ত করা হয় অলিম্পিক্স আয়োজন করা হলে তাতে নতুন কোনো চাপ তৈরি হবে না। অলিম্পিক্সের প্রস্তুতি এবং করোনা ভাইরাস থেকে সতর্কতামূলক আরও কী ব্যবস্থা নেওয়া যায় সেই নিয়ে 3 দিনের বৈঠকে আয়োজন করেছিল IOC। বৈঠকের পরে জানানো হয়েছে অলিম্পিক্সে ভিলেজে যারা থাকবেন তাদের মধ্যে 80%কে 23 জুলাইয়ের আগে প্রতিষেধক দেওয়ার কাজ সেরে ফেলা হবে। করোনার জন্য 1 বছর পিছিয়ে দেওয়ার টোকিও অলিম্পিক্স আয়োজন নিয়ে জাপানের সাধারণ মানুষ চাপ বাড়াচ্ছে। সংবাদ সংস্থা রয়টার্স একটি সমীক্ষায় জানা গিয়েছে জাপানের 70% মানুষই চান অলিম্পিক্স পিছিয়ে দেওয়া হোক বা বাতিল করা হোক। এটা একেবারে পরিষ্কার যে অলিম্পিক আয়োজনে সবার অর্থাৎ যারা অংশ নিচ্ছেন এবং জাপানের সাধারণ মানুষের জন্য সুরক্ষিত হবে। বৈঠকের পর বলেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ভাইস প্রেসিডেন্ট জন কোটস, তিনি অলিম্পিক্স আয়োজন নিয়ে প্রস্তুতির দায়িত্ব আছেন। কোর্টস আরও জানিয়েছেন অলিম্পিক্সে যোগ দেওয়া বিদেশি প্রতিনিধি দলের সঙ্গে অতিরিক্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা থাকবেন।
যাতে করোনা সংক্রমণ রুখতে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যায়। জাপানে এখনও পর্যন্ত মোট জনসংখ্যার প্রায় 4.1% মানুষকে প্রতিষেধক দেওয়া হয়েছে। বিশ্বের ধনী দেশগুলির মধ্যে প্রতিষেধক দেওয়ার দিক থেকে জাপান অনেকটাই পিছিয়ে। G7 দেশগুলির মধ্যে অনেকেই লকডাউন জারি করার ব্যবস্থা ধীরে ধীরে শিথিল করেছে। তো বন্ধুরা, আজকের যে বিশেষ বিশেষ এডুকেশনাল খবরগুলি ছিল তার মধ্যে এই কটাই আমি বেছে পেয়েছি। তো আশা করব আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আমাদের পি স্টাডি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।